এখন আমরা বৃত্তাকার পথে সম্রু দ্রুতিতে ঘূর্ণাময়ের কোনো বস্তুর কেন্দ্রমুখী তরণের রাশিমালা নির্ণয় করতে যাচ্ছে তা সবার আগে তোমাদের প্রতি আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে কি যে বৃত্তাকার পথে সম দ্রুতিতে ঘূর্ণাময়ের কোনো বস্তুর গতি আসলে কি ধরনের গতি মানে আমি এই ধরন বোধে যেটা বোঝাচ্ছি যে সেটা কি আসলে একমাত্রিক দ্বিমাত্রিক না ত্রিমাত্রিক আশা করি তোমরা আমার এই প্রশ্নের উত্তর দিতে এটা আসলে দ্বিমাত্রিক গতি কেন এই যে দেখো আমাদের এই যে দেখো আমাদের একটা বস্তু বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘুরছে হ্যাঁ এই যে আমাদের ধরো এটা তার ঘূর্ণনের দিক এই দিকে এই পথে এই অ্যারোমার্কের দিকে সে বস্তুটা যাচ্ছে তার এই বস্তুটাই আমাদের বৃত্তাকার পথে ঘুরছে বস্তুটার কিন্তু ঘূর্ণন কেন্দ্র হচ্ছে ও আর এই যে বৃত্তাকার পথে ঘুরছে একটা নির্দিষ্ট ব্যয়সাধ্যয় মেনটেন করে এবং সমদ্রুতিতে মানে প্রতিটা বিন্দুতে তার বেগের মান একই থাকবে বেগের মানটা একই থাকবে আর তোমরা সবাই জানো যে বেগের দিকটা শুধুমাত্র পরিবর্তন হয় কেন বেগের দিকটা চলার পথের সাথে স্পর্শক বরাবর তো যাই হোক আগে একটা দ্বিমাত্রিক গতি কিনা সেটা আমরা একটু মানে পরীক্ষা করতে চাই বা সেটা নিয়ে আলোচনা করতে চাই তা হচ্ছে যে অবশ্যই দ্বিমাত্রিক গতি কেননা দেখো তো বস্তুটার গতি কিন্তু একটা তলে আমাদের এই বোর্ডের তলে সীমাবদ্ধ এবং বস্তুটার শুধুমাত্র কোন দিকে দেখো এই নড়াচড়ার দিক দিয়ে চিন্তা চিন্তা করো তাহলে নড়াচড়ার দিক দিয়ে চিন্তা করলে তাহলে দেখো যে ডাইনে শুধুমাত্র দুই দিকে গতি ডাইনে বায়ে আর উপরে নিচে নিশ্চিতভাবে আমাদের বস্তুরের গতি দ্বিমাতিক গতি এবং বস্তুরের গতি বর্ণনার জন্য আমাদের তাহলে দুইটা অক্ষ লাগবে একটা এক্স অক্ষ আর এই দিকে আমাদের ওয়াই অক্ষ ওয়াই অক্ষ আমরা ধরে নেই ঘূর্ণন কেন্দ্র নাম দিয়ে একটা ও ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তাকার পথে ঘুরছে তোমরা কিন্তু এখন এটা জানতে পেরেছ ক্লাসে যে যে কোনো দ্বিমাত্রিক গতি একটা ভেক্টর ফাংশন থাকবে এবং আমাদের এই দ্বিমাতি গতি এই বিদ্যাকার পথে এই দ্বিমাতি গতি এটা তো দ্বিমাতি গতি কাজে এটার অবশ্যই অবশ্যই একটা ভেক্টর ফাংশন থাকবে এবং সেটা এই টাইপের হবে আমরা এটা লিখতে পারি আর অফ টি ইকাল টু হ্যাঁ এফ অফ টি আই প্লাস জি অফ টি জে এই এফ অফ টিটা কি এফ অফ টিটা হচ্ছে তার এক্স অক্ষ বরাবর যে মানে নড়াচড়া বা মুভমেন্ট সেটা বর্ণনা করবে আর জি অফ টিটা কি তার ওয়াই অক্ষ বরাবর যে মুভমেন্ট বা নড়াচড়া সেটা বর্ণনা করবে হ্যাঁ আর হলো এই দুটো মিলে ওভারঅল আর অফ টিটা ওভারঅল আমাদের যে নড়াচড়াটা সেটা আমাদের বর্ণনা করবে মানে অর্থাৎ সোজা কথা মানে আর হচ্ছে আমাদের দ্বিমাতি গতি আমাদের পুরোটাই দ্বিমাতি গতি বর্ণনা করবে আর এফ অফটি হচ্ছে এক্স অক্ষ বরাবর তার গতি বর্ণনা করবে আর জি অফটিটা কি ওয়াই অক্ষ বরাবর তার গতি বর্ণনা করবে আর দুটো মিলে আমাদের ওভারঅল হ্যাঁ আমাদের এটা হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর ফাংশন বা ভেক্টর ফাংশন এটাকে বলবো তোমরা সবাই জানো যে অবস্থান ভেক্টর কি করে বেগ পেতে পারি অবস্থান ফাংশন থেকে আমরা পেতে পারি করে আশা করি উত্তর দিতে পেরেছ যে অবস্থান ভেক্টর ফাংশনকে আমরা কি করতে পারি ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করলেই আমাদের কীভাবে পাওয়া যাবে এই যে ডি ডি অফ আর অফ টিকে আমরা যদি ডিফারেনশিয়েট করি তাহলে আমাদের বেগ পাওয়া যাবে এবং সেটা অবশ্যই টি এর একটা ফাংশন হবে এবং সেটা দেখতে এরকম হবে যে এ প্রাইম অফ টি আই আমাদের এটাকে ডিফারেন্সিয়েট করবো এটাকে ডিফারেন্সিয়েট করলে এ প্রাইম হবে আর এটাকে ডিফারেন্সিয়েট করলে আমাদের এই টাইপের ফাংশন হবে এটা আলাদা একটা ফাংশন এবং এটা তাহলে ফাইনালি আমরা কি পেলাম যে বেগের ফাংশন বেগের ফাংশনটা এরকম হবে যদি এটা অবস্থান ভেক্টর ফাংশন হয় তাহলে আমাদের বেগের ফাংশনটা হবে এরকম তাহলে এটা কিন্তু তুমি নিশ্চিত থাকছ এটা যে কোনো দ্বিমাত্রিক গতির জন্য কিন্তু এই ফাংশন এই ভেক্টর ফাংশন যে কোনো দ্বিমাত্রিক গতির জন্য এটাও কি আমাদের সেই ভেক্টর ফাংশন ডিফারেন্সিয়েট করলে এটা কি পাওয়া যাবে বেগ পাওয়া যাবে এটাও কিন্তু আমাদের যে কোনো গতির ক্ষেত্রে বেগের ফাংশনটা এরকম হবে এবং মনে রাখতে হবে যে এটা এক অক্ষ বরাবর বস্তুটার বেগ নির্দেশ করছে এটা কি অক্ষ বরাবর বেগ নির্দেশ করছে আর এটা কি এক্স অক্ষ বরাবর বস্তুটার আসলে কি অবস্থান নির্দেশ করছে এটাকে আমরা বলতে পারি গতি বর্ণনা করছে কারণ অবস্থান নির্দেশ করা মানে বিভিন্ন সময় বস্তুটা বিভিন্ন দিকে অবস্থানে অবস্থান লাভ করছে তা মানে বস্তুর গতি বোঝা যাবে সে এখান থেকে এটা কি মানে আমাদের ওয়াক্ষর বস্তুর বিভিন্ন সময়ে অবস্থান নির্দেশ করছে আর আমরা তো বুঝতেই পারলাম যে ডিফারেন্সিয়েট করে কী পেয়ে গেছি বেগ পেয়ে গেছি এখন কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা যেহেতু আমাদের বস্তুর বৃত্তাকার পথে ঘুরছে আমি কিন্তু একটা শর্ত দিয়েছি তোমাদেরকে কি সেটা যে বস্তুটা বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘুরছে তাহার তার মানে কিন্তু সে বস্তুটার যে অবস্থানেই থাকুক না কেন মূল বিন্দু থেকে তার দূরত্ব কিন্তু সবসময় এক থাকবে মূল বিন্দু থেকে বস্তুটার দূরত্ব সবসময় এক থাকবে তার মানে আমাদের এই অবস্থান ভেক্টরের মানটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট থাকবে আর সমদ্রুতিতে ঘুরছে বিধায় আমাদের এই ভি অফটির এই বেগের মানটাও কিন্তু সবসময় কনস্ট্যান্ট থাকবে কাজেই সেটা আমরা কিন্তু এখানে এভাবে আমরা এই শর্তটা উপস্থাপন করতে পারি যে অবস্থায়। আর অফ টি ভেক্টরের মডুলাস মান আমাদের হবে ধ্রুবক এবং সেটা কত হবে আরের সমান আরটা হচ্ছে বৃত্তাকার পথে ব্যাসার্ধ আবার একইভাবে আমরা কি বলতে পারি ভি অফ টি হ্যাঁ এই ভেক্টরের মানে মান বেগের মান সকল যে কোনো সময়ে বেগের মান এটা কি হচ্ছে আমাদের অবশ্যই এটাও ধ্রুবক হবে এবং এটা কার সম এটা কার সমান আমাদের এই যে দ্রুতি ভি এর সমান একটা কথা মনে রাখতে হবে যে আর অফ টি এখানে কিন্তু সময়ের সাথে সাথে অবস্থান ভেক্টর কিন্তু অনবরত চেঞ্জ হবে হ্যাঁ কিন্তু অবস্থানটার মানটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট থাকবে অর্থাৎ মানে এটা একমাত্র সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘুরলে কেবল এইভাবে এই শর্তটা কেমন প্রযোজ্য হবে সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘুরলে অন্য ধরনের দ্বিমাতি গতি ক্ষেত্রে কিন্তু এই ধরনের এই শর্তটা কিন্তু প্রযোজ্য হচ্ছে না কেননা আমাদের সবসময় আর থাকবে ধ্রুবক আচ্ছা আবার সমদ্রুতিতে যেহেতু ঘুরছে আমরা তো এটা বলেই দিয়েছি তাহলে ভি অফ টিটা কিন্তু কি থাকবে আমাদের ভি অফ টির মানটা আমাদের কনস্ট্যান্ট থাকবে কিন্তু মনে রাখতে হবে সময়ের সাথে সাথে ভি পরিবর্তন হবে কিন্তু ভির মান বা ভি অফ টি মানটা কিন্তু আমাদের কি থাকবে আমাদের কনস্ট্যান্ট এবং বলছি ধ্রুবক আর এটা আমাদের বুঝতেই পারছি আসলে ছবি থেকে এবার এই ধরনের ফাংশন থেকে আমরা বুঝতে পারছি যে সময়ের সাথে সাথে আমাদের এর দিক চেঞ্জ হবে আমাদের ছবিতে যদি এটা ব্যাখ্যা করি তাহলে দেখো এই যে ভির দিকটা অনবরত স্পর্শ বরাবর হ্যাঁ কাজেই আমরা এখানে ভি এটা হচ্ছে এটা হতে পারে ভি অফ টি ওয়ান এটা হতে পারে ভি অফ টি টু এটা হতে পারে ভি অফ টি থ্রি হ্যাঁ এগুলো আলাদা ভেক্টর এটা টি ওয়ান সেকেন্ডে বেগ টি টু সেকেন্ডে বেগ টি থ্রি সেকেন্ডে ব্যাগ আর আমাদের এই যে দেখো এটা আমাদের এটা আমরা লিখতে পারি আর অফ টি ওয়ান এটা আমরা লিখতে পারি এই যে অবস্থান ভেক্টর এটা লিখতে পারি আমরা আর অফ টি টু এটা আমরা এভাবে লিখতে পারি আমাদের আর অফ টি থ্রি দেখো আমাদের প্রতিটা মুহূর্তে আমাদের অবস্থান ভেক্টর অবস্থান ভেক্টর তার দিক পরিবর্তন করছে আর আমাদের বেগ ভেক্টরটা কিন্তু তার দিক পরিবর্তন করছে কিন্তু এদের মান অপরিবর্তিত থাকবে কেন আমাদের শর্ত জুড়ে দিয়েছি সম দ্রুতিতে বৃত্তাকার পথে ঘুরছে তা তাহলে আমরা এই শর্ত ব্যবহার করে আমরা মজার বিষয় কি জানো যে এই দুটো সিম্পল শর্ত ব্যবহার করে আমরা কেন্দ্রমুখী তরণের রাশিমালা কিন্তু বের করতে পারবো কী করে সেটা এখন আমরা দেখব আমরা তাহলে শুরুটা এভাবে করতে পারি যে যেহেতু আমাদের আর অফ টির মান ওই যে দেখো ওখানে ওখানে দেখো যে আর অফ টির মানটা আমাদের সবসময় কনস্ট্যান্ট থাকবে তাহলে আমরা কিন্তু এটাকে এভাবে লিখতে পারি এবং ওই মানে অর্থাৎ আর ভেক্টরের মান তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি আর অফ টি ডট আর অফ টি হ্যাঁ ইকুয়াল তো হবে আমাদের এই যে আর এর উপর আর ঠিক আছে আর স্কোয়ার ইকুয়াল টু কথা হচ্ছে আমাদের ধ্রুব হ্যাঁ আমাদের তোমরা সবাই জানো যে দুটো ভেক্টর ডট গ্রহণ হ্যাঁ আমাদের তার মানে কি যে আর অফ টির মানের উপর স্কোয়ার আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে আর অফ টির হ্যাঁ আমাদের মানের উপর স্কোয়ার এইভাবে লিখতে পারি ইকুয়াল টু আর স্কোয়ার ইকুয়াল টু ধ্রুবক এভাবে আমরা লিখতে পারি আবার কি ভি অফ টি ডট হ্যাঁ ভি অফ টি এটা এটা অর্থ কী এই ডট গ্রহণের অর্থ কী ভি অফ টি ডট ভি অফ টি কত হবে আমাদের ভি অফ টি এর মানের উপর স্কোয়ার তার মানে কি ভি অফ টি মান মানে কি ভি কনস্ট্যান্ট ভি স্কোয়ার ইকুয়ালটি কত হচ্ছে আমাদের ধ্রুব তোমাদেরকে এখন বলে রাখি যে এরপর থেকে আমরা কিন্তু এই এফ টি সংক্ষেপে করার জন্য এফ টি মানে মানে আর অফ টি আর অফ টি এই টিটা আর লিখব না অর্থাৎ ডোমেনটা আর উল্লেখ করবো না আমরা সংক্ষিপ্ত করার জন্য এইভাবে লিখব অর্থাৎ আমরা সংক্ষিপ্ত করার জন্য আর ডট আর ইকুয়াল টু আর স্কোয়ার ইকুয়াল টু ধ্রুবক সংক্ষেপে লেখছে কিন্তু এই বিষয়টাই এটাকে আমরা সংক্ষেপে লিখছি কিন্তু আবার কি ভি ডট ভি ইকুয়াল টু ভি স্কোয়ার ইকুয়াল টু ধ্রুবক ইকুয়েশন নম্বর এটা ওয়ান ইকুয়েশান নম্বর এটা টু তা এখানে কিন্তু মনে রাখতে হবে যে এই আর কিন্তু আমাদের ফাংশন মনে রাখতে হবে এই আর ফাংশন এই ভি ফাংশন যখন ভেক্টর থাকবে আর এটা কি হয়ে গেল আমাদের কনস্ট্যান্ট আমাদের শুধুমাত্র এটা বৃত্তাকার পথে ব্যাসার্ধ আর এটা কি বেগের মান আমরা এটা কিন্তু ধ্রুবক পাচ্ছি তা এটা আমাদের ইকুয়েশন নাম্বার ওয়ান ইকুয়েশন নাম্বার টু হ্যাঁ এখন এখান থেকে আমরা কি করব কেন্দ্রমুখী তরণের রাশিমালা খুব সহজে আশা করি বের করতে পারবো